Assalamualaikum, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বেশ কয়েকদিন পরে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে এলাম। বন্ধু, আপনারা কি আমাকে ভুলে গেছেন? আমি কয়েকটা দিন ব্যস্ত ছিলাম, এই জন্য কারো ভিডিও দেখতে পারিনি, কমেন্ট করতে পারিনি। তো প্লিজ বন্ধুরা, আমি সবার সাথে আছি, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। দেখেন বন্ধুরা, আমি এখানে ডাল আর ভাত রান্না করে নিচ্ছি। এফাকে দেখেন ঘরের কি অবস্থা, বাড়ি ছিলাম না চার দিন, সব কিছু এলোমেলো, এগুলো গোছাতে হবে। তো সব কিছু তো আর ক্যামেরার সামনে অন্য হয় না, আমি সব গুছিয়ে নিয়ে এখন ঘরটা ঝাড়ু দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন প্লিজ। বেশ কয়েকদিন হয়ে গেছে আমার এই চ্যানেলটার বয়স, তো আমি গ্রো করতে পারছি না, আমার ভিডিওর কোয়ালিটি হয়তো ভালো হয় না। তো প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন। আমার অনেক অনেক মিষ্টি বন্ধুরা আছে, আমার ওদের কমেন্টগুলো পড়তে বেশ ভালোই লাগে। তো ওদের ভিডিওগুলো আমি কিছুদিন দেখতে পাচ্ছি না, আমি বেশ মিস করছি ওদের। এই তো বন্ধুরা, আমার ঘরটা ঝাড়ু দেওয়া শেষ। তো আমি এখন ছোট্ট একটা ইলিশ মাছ সেদ্ধ করে নিয়েছি, এটা আমি ভর্তা করব। তো বন্ধুরা, আপনারা যারা এখনও এই ইলিশ মাছ ভর্তা খাননি, এরকমভাবে করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও লাগবে, একবার চেষ্টা করে দেখবেন। আমি মাছটাকে কাটা ছাড়িয়ে নিয়েছি আর মরিচটা মাছের সঙ্গে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য আমি কাটাটা ছাড়িয়ে এখন এই আর কাঁচা পেঁয়াজ নিয়েছি আর একটু সরিষার তেল দিয়ে আমি এরকমভাবে ভর্তা বানিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।